হ্যালো বন্ধুরা, নিশ্চয় তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে খুব সহজে শহীদ মিনার আঁকাটা দেখাবো। এখানে তুমি যেমনটি দেখতে পাচ্ছ, ঠিক এমনটি আমি আঁকা দেখাবো। প্রথমে দেখো, আমি এখানে কিছু বক্স এঁকে নিচ্ছি, চার কোনা বক্স। তুমি এটা ইচ্ছা করলে এটা স্কেল ইউজ করতে পারো, আমি ফ্রি হ্যান্ডে হাতে আঁকছি সেটা। তো দেখো, নিচ দিয়ে এটা নিচ দিয়ে বেরোচ্ছে। এখানে আমি এখানে নিচ দিয়ে বেরোচ্ছে। ঠিক এমনিভাবে আমি অনেকগুলো বক্স এঁকে নিব। তুমি ইচ্ছে করলে এতে কমও দিতে পারো, এতে বেশিও দিতে পারো। তো আমি এখানে যেটা করব, পুরো নিচের অংশ পুরোটা এভাবে বক্স করে দিব, যাতে আমার রংটা খুব সহজে করা যায়। কেননা তুমি কোনো কম্পিটিশন অ্যাটেন্ড করলে সেখানে একটা টাইম বরাদ্দ করা থাকে, তুমি আস্তে আস্তে করলে হয়তো তোমার সময় থাকবে না। তো আমি যেটা করলাম, এরকম বক্স করে নিচের অংশটা যদি আমি ফিল আপ করে দিই, হয়তো বা আমার আঁকাটা দেখতে সুন্দর লাগবে, প্লাস পরীক্ষায় ভালো করে আঁকতে পারবো, সময়ের মধ্যে শেষ করতে পারবো। তা আমি পুরোটাই বক্স করে দিলাম, এই পাশে আঁকটা দিচ্ছি। এখন আমি দেখো, এখন আমি শহীদ মিনারটা এঁকে দেখাবো। তুমি এটা স্কেল ইউজ করতে পারো, আমি ফ্রি হ্যান্ডে হাতে আঁকা দেখিয়েছি। আর তোমরা যারা শহীদ মিনারটা আঁকা একেবারে কম পারো, তার ইচ্ছে করলে আমার চ্যানেলে আমি এটা মাপ দিয়ে আঁকা শিখিয়েছি, তোমরা সেটা একবার দেখে আসতে পারো। বক্স করে আঁকছি আমি, আমি বক্স করে পুরোটা এঁকে নিচ্ছি, একদম সোজা নিচে নামালাম। আসলে শহীদ মিনারের সবচেয়ে এই মাঝখানের পার্টটা একটু কঠিন, পার্টটা বৃত্ত এঁকে নিলাম, তুমি কম্পাস ইউজ করতে পারো সেখানে। তারপর উপর থেকে নিচে নামালাম, মাঝখানের পার্ট আর এই অংশটা প্রায় সেম সমান, আর এটা একটু ছোট হবে, মাঝখানে এক আঙুল ফাঁকা রেখে পরে আঁকবে। তো এগুলো আমি ডবল করে নিচ্ছি। তো দেখো, ঠিক একই এই মাপে একই রকমভাবে আমি এখানে আর দুটো অংশ এঁকে নিচ্ছি। তারপরে পিছনে আমি একটু সীমান্ত রেখা দিয়ে দিচ্ছি। প্রথমে দেখো নীলটা করে নিচ্ছি, নীলটা গাঢ় থেকে আমি আস্তে আস্তে হালকা করবো, উপর অংশটা অবশ্যই আলতো করে করবে, আস্তে আস্তে হালকা হয়। এরপর আমি পুরোটা আকাশি কালার করে দিলাম, এটা পুরোটা লাল করে দিব বৃত্তটা। তো দেখো, আর পিছনে সীমান্ত রেখাটা আমি একটু সবুজ দিব, আস্তে আস্তে হালকা করবো। সবুজ করার পরে আমি এটার মধ্যে টিয়ে কালার করে দিব, আস্তে আস্তে হালকা, খুব নিখুঁত করে করবে। এই জায়গাটা একটু ছোট জায়গা, তো আস্তে আস্তে করবে। এখন আমি টিয়া কালারটা করে দিচ্ছি। তো দেখো, টিয়া কালারটা করা শেষ, এখন আমি এই বক্সগুলোতে আমি আমার ইচ্ছা মতো বিভিন্ন কালার করবো, যেমন হলুদ, লাল, বেগুনি, কমলা, গোলাপি, আকাশি, এরকম। আসলে বলতে গেলে কি, এগুলো তোমার যেগুলো দেখতে খুব ভালো বা উজ্জ্বল দেখায়, একটু ওই কালারগুলো তুমি চুজ করবা। যেমন হলুদ করতে পারো, হালকা কমলা করতে পারো, বা আকাশি করতে পারো, বা গোলাপি করতে পারো। তো দেখো, আমি সবগুলো কালার করে নিচ্ছি আস্তে আস্তে করে, সবগুলো কালার করছি। এই কালারগুলো করার পর আমি যেটা করবো, এখানে বিভিন্ন ধরনের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ লিখে দিব। তো দেখো, এটা সরাসরি পেন্সিল দিয়ে লিখে দিলে হবে, 6B বা অথবা ডায়মন্ড পেন্সিল কালারটা ইউজ করবো এখানে। তো দেখো, আমি এখানে ইউজ করবো এখন। এই যে পেন্সিল দিয়ে আমি এখন লিখে নিচ্ছি, ক লিখছি এখানে।
তবে ইচ্ছা মতো কিছু বর্ণ এখানে ইউজ করবা। তো বন্ধুরা, আশা করছি তোমরা এভাবে বাসায় প্র্যাকটিস করো, অবশ্যই আঁকতে পারবে। আর এভাবে যদি পরীক্ষায় বা কোনো কম্পিটিশনে আঁকো, আমার মনে হয় অবশ্যই তুমি পুরস্কার পাবে। সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই কমেন্টস বক্সে জানাবে তুমি কেমন পারছো, কোনো সমস্যা হচ্ছে কি না। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।